ছবিগুলো দেখলেন তার মধ্যে নিশ্চয়ই প্রতিনিধিত্ব ছবিগুলো সুন্দর দেখাচ্ছে কম্পেয়ার দেন এন আইডি কার্ডের ছবি। ছবিতে পোজিং দেওয়া বিষয়টা আমাদের কাছে নতুন কিছু না, বাট কীভাবে পোজিং দিলে ছবিটি সুন্দর এবং অ্যাট্রাক্টিভ আসবে সেটা আমাদের অনেকেরই অজানা। না জানলেও সমস্যা নেই, জানানোর জন্য আমরা রয়েছি। তো আমাদের মধ্যে প্রচলিত একটা সমস্যা হচ্ছে, ছবি তোলার জন্য কেউ দাঁড়াতে বললেই এন আইডি কার্ডের ছবি তোলার মতো করে দাঁড়িয়ে পড়ি, যেন মনে হয় এটি আমাদের বাপদাদা থেকে পৈতৃক সূত্রে পাওয়া একটি পোজিংয়ের বিষয়। আমরা ছেলেরা আমাদের পোজিং খুবই সীমিত, মেয়েরা যেমন তেমনভাবে দাঁড়ালেই সেটি সুন্দর একটা পোজিং হয়ে যায়। পোজিং না জানার এই কষ্টগুলো দূর করবো আজকের ভিডিওতে, বেসিক কিছু রুলস ফলো করে নর্মাল লুকে করে তুলবো আরও সুন্দর। তো চলুন কথা না বাড়িয়ে জেনে নেই পোজিংয়ের খুঁটিনাটি। সুন্দর ছবি তোলার জন্য আহামরি কোনো পোজিংয়ের প্রয়োজন পড়ে না, শুধু খেয়াল রাখবেন আপনার ছবিতে যেন ট্রায়াঙ্গেল শেপটি বিদ্যমান থাকে। চলুন বিষয়টি বুঝিয়ে বলছি। এই ছবিটি খেয়াল করুন, দেখে মনে হচ্ছে ছবিটি অনেক ফ্ল্যাট, কিছু একটা মিসিং আছে, রাইট? এবার এই ছবিটি খেয়াল করুন, সেম লোকেশনে ক্লিক করা অন্য একটি ছবি, বাট আগের তুলনায় বেশ অ্যাট্রাকটিভ লাগছে। এর কারণ দ্বিতীয় ছবির পোজিংয়ে আপনি ট্রায়াঙ্গেল খেয়াল করতে পারবেন, যেটি প্রথম ছবিতে মিসিং। আপনি বিভিন্নভাবে আপনার পোজে ট্রায়াঙ্গেল শেপটি যুক্ত করতে পারেন, ওয়াল্কিং ইমেজ, দাঁড়িয়ে বসে বিভিন্নভাবে ছবি তুলে ট্রায়াঙ্গেল যুক্ত করতে পারেন। আপনার পোজিংয়ে এই ট্রায়াঙ্গেল শেপটি যুক্ত করে ছবিকে আরও বোল্ড এবং আকর্ষণীয় করে তুলতে পারবেন। আপনি ছবি তোলার সময় যখন দাঁড়াবেন অর্থাৎ পোজিং দিবেন, তখন আপনি পোজিংয়ে এক বা একাধিক ট্রায়াঙ্গেল যুক্ত করতে পারেন। এটি মূলত নির্ভর করে আপনি নিজেকে কতটা বোল্ডভাবে দেখাতে চাচ্ছেন সেটির উপর, যতটা বোল্ডভাবে দেখাতে চাবেন তত বেশি ট্রায়াঙ্গেল অ্যাড করতে পারেন। পোজিংয়ের বিষয়টি একান্ত ব্যক্তিগত, আপনি নিজেকে কতটা আকর্ষণীয়ভাবে তুলে ধরতে চাচ্ছেন সেটির উপর নির্ভর করে আপনি কেমনভাবে আসলে পোজিংটা করবেন। বেসিক রুলসের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ট্রায়াঙ্গেল শেপ অ্যাড করা, বিকজ ইট মেক ইউর পিকচার বোল্ড অ্যান্ড শার্প। পোজিং করার সময় সবসময় কনফিডেন্স থাকবেন, আপনি পোজিং জানলে আপনি বন্ধু বান্ধব বা যার থেকে ছবি তুলে নেবেন তাকেও সমস্যায় পড়তে হবে না, আর আপনার ছবিটিও সুন্দর আসবে। ছবি তোলার জন্য হাজারো ধরনের পোজিং রয়েছে, তবে সবগুলোর বেসিক প্রিন্সিপাল একটি, আপনি আপনার পোজে ট্রায়াঙ্গেল শেপ অ্যাড করে ইউনিক ইউনিক ছবি তুলতে পারেন। আপনার ইউনিকনেস আর আমাদের টিপগুলোকে কাজে লাগিয়ে আপনার ব্যক্তিগত ছবিকে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। আশা করছি আপনি পোজিংয়ের বেসিক বিষয়টা বুঝতে পেরেছেন এবং এই বেসিক প্রিন্সিপালটাকে কাজে লাগিয়ে নেক্সট ছবিগুলো আরও সুন্দরভাবে তুলতে পারবেন। আজকের ভিডিও একদম শেষ প্রান্তে চলে এসেছি, সো ভিউয়ার্স আশা করছি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন, অ্যান্ড বি উইথ আস ফর জাম ইন টু ফটোজেনিক অ্যান্ড সিনেমাটিক ওয়ার্ল্ড।